হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিয়াজ বলছি লার্ন টিমপিডি চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড ফাইলে ফাইল পাথ সেট করা যায়। ফাইল পাথ বা আমরা লোকেশনও বলতে পারি, কমার্শিয়ালি হোক বা পার্সোনালি হোক, আমরা যখন প্রচুর পরিমাণ ফাইল নিয়ে কাজ করি তখন দেখা যায় প্রতিটি ফাইলের নাম এবং কোন ফোল্ডারে আসলে ফাইলটি সংরক্ষণ করা হয়েছে এবং কোন পেজে ফাইলটি আছে সেটি আসলে বের করা খুবই অসম্ভব হয়ে পড়ে। তো সেটি করার জন্য আমরা ফাইল পাথ বা ফাইল লোকেশন সেট করতে পারি। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ফাইল পাথ বা লোকেশন সেট করা যায়। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে রাখুন। এর ফলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, তো ফাইল লোকেশন বা পাথ সেট করার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট অপশনে। তো ইনসার্ট অপশনে যাওয়ার আগে আমরা এই জায়গা থেকে একটি ডাবল ক্লিক করব আমাদের ফুটারটা, হেডার ফুটারটি অন করার জন্য। তো আমরা এখন কোথায় দিব, আমরা চাচ্ছি যে একেবারে ফুটার অপশনে দিব। তো এটা হলে সুবিধা যে আমাদের পেজে কোনো এফেক্ট করবে না, আমরা হেডার ফুটারে আমরা এই লোকেশনটি দিয়ে দিব। তো এটি দেওয়ার জন্য আমরা প্রথমে ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট থেকে আমরা এই যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, তো আমরা এই অপশনে ক্লিক করব, এই জায়গা থেকে ফিল্ড অপশনে ক্লিক করব। এখন আমরা এই যে অল দেখতে পাচ্ছেন, আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইনফরমেশন, আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপর নিচ থেকে আমরা ফাইল নেম সিলেক্ট করে দিব। ফাইল নেম সিলেক্ট করার পরে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন নান আপার কেস, তো আমরা আপার কেস দিব না, আমরা লোয়ার কেস দিব, তাহলে দেখতে ভালো লাগে। তো আমরা এই লোয়ার কেস সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড অপশন, আমরা এই অপশনটিকে চেক মার্ক করে দিব। তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমরা যদি নিচে দেখতে পাই, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোল্ডারের নাম হলো ডি এবং টেক্সট ফাইল এবং এটি একটি ডক ফাইল, সেটি আমাকে এনে দেখাচ্ছে। তো আমরা যদি এখন আমরা পেজ নাম্বারটি যদি দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখন আবার চলে যাব এই জায়গা থেকে পেজ নাম্বার। তো পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা যদি ফুটারে যাই, তাহলে আমরা এই যে যদি দিতে চাই পেজের টপে দিব না আমরা বটমে দিব। তো বটমে দেওয়ার জন্য আমরা এটি সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে কোন ফরম্যাটটা আমরা নিব এই জায়গা থেকে সেটি আমরা এখানে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমি এই অপশনটি নিব, তো আমি এটাকে আমি ক্লিক করব এখন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল যে পেজ, পেজ নাম্বারটির সাথে সাথে আমাদের এখানে পাথ যে অপশনটি আছিল সেটি চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটি করতে হবে, এটা আমি আসলে আপনাদের দেখার জন্য করছি এটি। তো প্রথমে আমাদের আগে ফাইল যে আমাদের পেজ নাম্বার, এই পেজ নাম্বারটি আগে দিতে হবে, তারপরে আমরা ইনসার্টে যাব, তারপর আমরা এই জায়গা থেকে ফিল্ড অপশনে যাব। এখন আমরা যে ডকুমেন্টটি আমাদের সিলেক্ট করাই আছে, আমরা এই জায়গা থেকে ফাইল নেইমে ক্লিক করব, লোয়ার কেস সিলেক্ট করব, তারপর আমরা ফিল্ড অপশনটি চেক মার্ক করে দেব, ওকে বাটনে ক্লিক করব। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখন আমাদের এটা চলে এসেছে, আমাদের কিন্তু এখন পেজ নাম্বারটি যে সেটি এখনো যায়নি, সেটি আছে। তো আমরা এখন এটাকে যদি আমরা বামে নিতে চাই, তাহলে আমরা এই জায়গা থেকে আবার হোম অপশনে যাব, তারপর আমরা এই যে লেফট অ্যালাইনমেন্টটি সিলেক্ট করে দিব। এখন আমরা এই জায়গা থেকে কার্সারটা নিয়ে কার্সার দিয়ে এটা আমরা মাঝখানে দিয়ে দিতে পারি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের এটি সেট হয়ে গেছে। আমরা যদি এখন পেজে ক্লিক করি, তো আমাদের এটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এখন ফাইলটি ক্লোজ করছি, সেভ। তো ভিউয়ার্স, আমাদের যেটি ছিল যে আমাদের ডি ফাইলে ছিল টেক্সট ফাইল, আমরা তো আমরা ডি ফোল্ডারে চলে যাচ্ছি, ডি ফোল্ডার জায়গা থেকে টেক্সট, এই যে দেখতে পাচ্ছি ভিউয়ার্স টেক্সট ফাইল, আমরা যদি এখন একটু ওপেন করি যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের। তো আমরা এভাবে দেখা যায় যে আমরা যখন হিউজ পরিমাণ, আমরা যখন প্রচুর পরিমাণ ফাইল নিয়ে কাজ করব, দেখা যায় যে আমাদের হতে পারে যে আমাদের একটি দুই বছর আগে যে ফাইলটি করছিলাম সেটি আসলে আদৌ আমাদের মনে রাখা সম্ভব না। সেই ক্ষেত্রে সেই আগের যে যদি
ডকুমেন্টে আগের যদি পেজটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই লোকেশনটা দেখে নিমিষে ফাইলটি খুঁজে পেতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।